ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের 14তম সিজনের ট্রফি উঠেছে কানপুরের বৈভব গুপ্তের হাতে। 3 মাসের বেশি দীর্ঘ সফর শেষে রোববার চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হয়। ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে 25 লাখ টাকা ও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন বৈভব। গ্র্যান্ড ফিনালেতে টপ 6 কে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। টপ 6 এ ছিলেন ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল, শুভদীপ দাশচৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্ত ও রাজস্থানের পীযূষ পানওয়ার। সবাইকে হারিয়ে শিরোপা জেতেন বৈভব। ট্রফি জেতার পর বৈভব জানান, এই ট্রফি জেতা তার কাছে স্বপ্নের চেয়েও বেশি। এই সময় প্রয়াত মাকে স্মরণ করেন তিনি। এবারের সিজনে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাতলানি ও কুমার শানু।